হাই ফ্রেন্ডস, আমি মাহমুদ। তো বন্ধুরা, আজকে আপনাদের 2018-র এখনকার বেস্ট একটি ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দিব। তো কি সেই ব্রাউজারটি, সেটা আপনাদের আমি এই ভিডিওতে দেখাব। তো তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি অন করে দেন। তো আমরা সবাই কম বেশি জানি যে সবচেয়ে ফার্স্ট ব্রাউজার হলো ফিল্ম ব্রাউজার এবং সবচেয়ে ছোটো ব্রাউজার হলো বিয়া ব্রাউজার। তো দেখেন, এই দুটি আমার ফোনে ইনস্টল করা আছে। তো আপনাদের আমি দেখেন, ফিল ব্রাউজার যদি আপনারা সেটা ইনস্টল করেন, ইনস্টল করার পর দেখেন এখানে আপনার স্টোরেজের 75 MB জায়গা খেয়ে নেবে এই ব্রাউজারটি। কিন্তু অপরদিকে যদি আপনি বিয়া ব্রাউজার ব্যবহার করতে পারেন, এটা খুবই ভালো, স্টোরেজের জায়গা খুবই কম খায়, এটা খুবই কম খেয়ে নেয়। কিন্তু এই বিয়া ব্রাউজারে কি একটা অসুবিধা আছে, অসুবিধাটি হচ্ছে যে এখানে আপনাকে কোনো কিছু আপনি পাবেন না, এখানে আপনাকে লিখে সার্চ করতে হবে। এটা অনেক সময় ভালো লাগে না, সেই জন্য আমরা লিখে সার্চ করি না। কিন্তু আজকে আপনাদের এমন একটা ব্রাউজারের সাথে পরিচয় করে দেবো যেটা আপনারা খুব সহজে আরও বেটারভাবে ব্যবহার করতে পারবেন। তো সেটা আপনার স্টোরে যাওয়া তেমন খাবে না এবং আপনাকে লিখেও সার্চ করতে হবে না। কিন্তু কী সে ডিসি ব্রাউজার, এটা হয়তো আপনার অনেকে ব্যবহার করে থাকবেন। যারা করতে চান তারা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সার্চ করছে লিখবেন ডিসি ব্রাউজার। তো ডিসি ব্রাউজার লেখার পরে আপনার চলে আসবে এই ব্রাউজারটি। দেখেন, এই ব্রাউজারটি কত ভালো, 10 মিলিয়ন ডাউনলোড হয়ে গেছে এবং এটার রেটিং খুব ভালো, 4.0। তো এটা আমার ইনস্টল করা আছে, আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেন করবেন, তো দেখেন এখানে আপনাকে কোনো কিছু লিখতে হবে না। ওই বিয়া ব্রাউজারের মতো এখানে আপনার সেই পপুলার ওয়েবসাইটগুলি দেওয়া আছে, সরাসরি আপনি ক্লিক করলেই চলে যাবেন। তো এটাই আমি মনে করি যে ওই দুইটা থেকে বেস্ট এবং বেটার একটি ব্রাউজার আমি মনে করি। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে এবং আপনারা মনে করেন যে না, এই ব্রাউজারটিও বেস্ট, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে এই ব্রাউজারটি আপনার কেমন লাগলো এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন, কোনো কিছু কোনো টিপ সম্পর্কিত জানতে চাইলে অবশ্যই কমেন্টে লিখে দেবেন। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং শেয়ার করেন আপনাদের বন্ধুদের কাছে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া।